আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। মৌলিক গণিত অনলাইন কোর্সে সবাইকে স্বাগত। তো পূর্বে আমরা মৌলিক গণিতের প্রথম অধ্যায়, সেখানে আমরা দুইটা ক্লাস দিয়েছি এবং দুইটা ক্লাসে সেখানে আমাদের প্রথম অধ্যায়ের যে বেসিক ছিল সেটা আমরা জানতে পেরেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের দ্বিতীয় অধ্যায় হলো সেটের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ সেট। তাহলে সেটের সংজ্ঞাটা কি যদি একটু জেনে নিই। দেখো, সেট, সেটের সংজ্ঞা পরস্পর স্বতন্ত্র, ক্রমনিরপেক্ষ হবে এবং সুনির্ধারিত বস্তুসমূহের যে কোনো সংগ্রহকে সেট বলে। ঠিক আছে, তো এটা হলো আমাদের বীজগণিত প্রক্রিয়ায় আমরা যে ম্যাথমেটিক্স করব সেখানে এটা হলো সেটের সংজ্ঞা। তাছাড়া হয়তো আমরা অ্যাজ ইউজুয়াল জেনে থাকি ডিনার সেট, সুপার সেট, কার্ড খেলে যে সেট, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সেই সমস্ত সেট আলোচনা না করে আমরা বিশেষ করে আলোচনা করতেছি আমাদের পরীক্ষায় যে টপিকস রিলেটেড থাকবে এবং আমাদের যে সংজ্ঞা নির্ভর, যেমন পরস্পর স্বতন্ত্র হতে হবে, ক্রমনিরপেক্ষ হতে হবে এবং সুনির্ধারিত বস্তুসমূহের যে কোনো সংগ্রহকে সেট বলে। তো বিভিন্ন প্রকার সেট রয়েছে, সেই প্রকারভেদ সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা অর্জন করব, তারপর ধীরে ধীরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো এখানে দেখো যে আমরা বিভিন্ন প্রকার সেটের মধ্যে প্রথমে বলছি একক সেট। একক সেট তার মানে যে সেটের উপাদান সংখ্যা হলো একটি, যে সেটের উপাদান সংখ্যা হলো একটি সেটাকে আমরা বলবো একক সেট। লাইক এ সেট আমি বললাম, এ সেটের উপাদান সংখ্যা আমি বললাম যে সাপোজ থ্রি, তাহলে এটা হলো একটা একক সেট। আবার আমি বি সেট দিয়ে বললাম যে এর উপাদান হলো গ্রিক বর্ণ ফাই, এটাও একটা একক সেট। এবার আসি সসীম সেট। তাহলে একক সেট যাকে ইংলিশে বলে ইউনিট সেট, সসীম সেট মানে ফাইনাইট সেট। তো সসীম সেট মানে কি? কারণ অর্থনীতিতে আমরা যখন মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করি সেখানে আমরা বলি অভাব অসীম, সম্পদ সীমিত। তার মানে সসীম মানে যেটার সীমা আছে। ঠিক আছে, তাহলে সসীম সেটের ক্ষেত্রে আমরা বলবো যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট এবং গণনা করা যায়। তাহলে একটু মনোযোগ দাও, সসীম সেট হলো যার উপাদান সংখ্যা সুনির্দিষ্ট এবং গণনা করা যায়, সেই সেটকে বলা হয় সসীম সেট। তো একটা এক্সাম্পল দিলাম, এ সেটের উপাদান 1, 2, 3, 4, তাহলে এখান থেকে আমরা এ সেটের উপাদান জানতে পারলাম। তাহলে এই যে 1, 2, 3, 4 এখানে কি আমি সুনির্দিষ্ট আছে, প্লাস আমি এখানে গণনা করতে পারছি। তাছাড়া যদি আমি বলি একটি ফ্যামিলির মেম্বার কতজন, এটা কাউন্ট করা যায়, তার মানে এটাও একটা সেট হলো সসীম সেট। আবার একটি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত সেটাকেও আমরা যদি সেটে অন্তর্ভুক্ত করতে যাই সেটা হবে সসীম সেট। ক্লিয়ার? এখন আসি অসীম সেট। তাহলে জাস্ট এটার অপোজিট হবে যে অসীম সেটের কোনো সুনির্দিষ্ট করা থাকে না, প্লাস এটা গণনা করা যায় না, সেটাকে বলবো অসীম সেট। ঠিক আছে, তাহলে অসীম সেটের সংজ্ঞা যদি আমরা দিই, একটা সেট লিখি 1, 2, 3, 4 এইভাবে অনন্তকাল চলতে আছে, তার মানে বিষয়টা হলো যে এটা শেষ নাই, ডট 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 ডট, তার মানে এটা চলমান। যদি চলমান থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা অসীম সেট। ঠিক আছে, যেমন এমনি যদি আমরা উদাহরণ দিই, একটি নদীতে কতগুলো মাছ আছে, তো সাধারণত একটি নদীতে মাছগুলো আমরা আসলে কাউন্ট করতে পারি না, সেক্ষেত্রে আমরা ওইটা বলতে পারি কিভাবে অসীম সেটের ভিতরে। তাই নিয়ে সহজ ভাষায় যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট নয়, গণনা করা যায় না, সেটা হলো অসীম, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। ঠিক আছে, তাহলে ইনফিনিটি পর্যন্ত চললে আমরা তাকে বলবো অসীম সেট। এবার আসি সমান সেট। সমান সেট মানে কি? ইকুয়াল সেট, তার মানে দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সেটাকে সমান সেট। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। আমরা বললাম এ সেটের একটা উপাদান
दुई चार छय आबार बोल्लाम बी सेटेर एकटा उपादान चार दुई छय एरकम भावे आमरा बोल्लाम सी सेटेर एकटा उपादान सिक्स टू फोर ताहले देखो प्रत्येकटा सेटेर उपादान किन्तु एक ही दुई चार छय चार दुई छय एखानो जे तीनटा उपादान आछे एखानो सेई सेम तीनटाई आछे किन्तु तादेर जे অর্ডারিংটা একটু আগ পাশে আছে তাছাড়া সেম তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ সেট ইজ ইকুয়াল টু বি সেট ইজ ইকুয়াল টু সি যদি হয় তাহলে আমরা একে বলতে পারি সমান সেট বা ইকুয়াল সেট ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা লাস্টে এখানে যেটা লেখা আছে সেটা লিখি সমতুল্য সেট সমতুল্য সেট মানে হলো ইকুভ্যালেন্ট সেট ইকুভ্যালেন্ট সেটকে বলা হয় সমতুল্য সেট তাহলে একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এ সেটের উপাদান আমি লিখলাম ওয়ান টু থ্রি ফোর এখন বি সেটের উপাদান আমি যদি বলি এ বি সি ডি এই যে আমি এখানে মিন করেছি যে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান যদি এরা মিলন করে মিলন মানে একটা আর একটাকে রিপ্রেজেন্ট করে সেটা হলো এরকম এখানে বললাম যে এই যে ওয়ান এখানে এ তার মানে ওয়ান সমান এ এর মান পরের অর্ডার টু টু সমান যদি বি হয় তারপর থ্রি সমান যদি সি হয় সরি এখানে থ্রি সমান যদি সি হয় তাহলে আমরা তাদের এইভাবে ধারাবাহিকভাবে বলতে পারি সমতুল্য সেট ঠিক আছে আচ্ছা তো আমরা সেটের কিছু বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি এখনও অনেকগুলো আমাদের প্রকারভেদ আছে তারপরে আমরা যেহেতু সেটের সংজ্ঞা বললাম তাহলে এই যে আমরা যে উদাহরণটা দিলাম এর এর মধ্যে থেকে আমরা কি জানতে পারি সেটের একটু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করতে পারি তাহলে দেখো সেটের একটা আমরা বৈশিষ্ট্য বলতেছি তোমরা বইতে অলরেডি পাবা আমি একটু ধারণা দিয়ে দিছি সেটের একটা নির্দিষ্ট নাম থাকবে যেমন এ সেট বি সেট ঠিক আছে সি সেট জেড সেট যে সেটি দিন এখানে একটা নাম থাকবে তাহলে সেটের একটি নাম থাকবে সেটকে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটকে আমরা লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী ইউজ করি তাহলে বৈশিষ্ট্য গেল সেটের একটি নাম থাকবে সেটকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা মানে বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারি সেটের কী থাকবে উপাদান থাকবে এলিমেন্ট থাকবে সে এলিমেন্ট কী হতে পারে ইংরেজি ছোট হাতের বর্ণ এ বি সি ডি এগুলো বা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এই যে সেটের এগুলো এলিমেন্ট বা উপাদান বসবে এবং প্রত্যেকটা সেটের মধ্যে উপাদান আমরা দেখছি কমা চিহ্ন ব্যবহৃত হবে এই যে কমা দিয়েছি আমরা ঠিক আছে আবার আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি প্রত্যেকটি সেটের একটি উপসেট থাকবে যে সেটটাকে বলা হয় ফাঁকা সেট তার মানে বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি আরেকটা এখানে নিয়ে আসি ছয় নম্বর সেটা হলো ফাঁকা সেট ফাঁকা সেট এই ফাঁকা সেটকে বলা হয় ইংরেজিতে নাল সেট এন ইউ এল এল নাল সেট আবার বলা হয় ইমটি সেট আবার বলা হয় ভয়েড ঠিক আছে ইংলিশে বেশ কিছু নাম আছে ভয়েড ভিওআইডি ইমটি মানে শূন্য ঠিক আছে তো এইভাবে ইংলিশের এই নালটা বেশি পরিচিত ফাঁকা সেট হিসেবে তাহলে ফাঁকা সেট কি যে সেটের উপাদান নাই মানে শূন্য যে সেটের উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে তো ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি গ্রিক বর্ণ ফাই অথবা এটা দিয়ে প্রকাশ করতে পারি আবারও বলছি ফাঁকা সেটকে আমরা প্রকাশ করব এইভাবে গ্রিক বর্ণ ফাই অথবা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ওর ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না অর্থাৎ ফাঁকা থাকবে তাকে ফাঁকা সেট বলা হয় কিন্তু কেউ যদি এইভাবে দেয় তাহলে কি এটা সঠিক হবে এটা হবে না কারণ অনেকে যদি ফাঁকা সেট এইভাবে রিপ্রেজেন্ট করে এটা কেটে দেবে এটা ফাঁকা সেট না কারণ কি সেকেন্ড বন্ধনীর মধ্যে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু গ্রিক বর্ণ ফাই হিসেবে আসছে তখন সেটা একক সেট হয়ে যাবে তাহলে বিষয়টা ক্লিয়ার তাহলে এখান থেকে সেটের আমরা বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম যে সেটার একটি নির্দিষ্ট নাম থাকবে
দ্বিতীয় ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হবে, সেটার এলিমেন্ট থাকবে যেটা এবিসিডি বা ওয়ান টু থ্রি এগুলো দ্বারা প্রকাশ করা হবে। প্রত্যেকটা সেটের একটা ফাঁকা সেট থাকবে, ঠিক আছে, এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট হবে সেটা বললাম। তাহলে আমরা সেটের, সেট কাকে বলে, সেটের বৈশিষ্ট্য এবং আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, তো আমরা এখন এর পরবর্তী আরও কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব।